ইউক্রেনে ওয়ান্টেড তালিকায় মেদভেদেব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবকে ওয়ান্টেড ব্যক্তির তালিকায় রেখেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ সোমবার এ তথ্য জানিয়েছে। মেদভেদেব বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান। এসবিইউর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সীমানা লঙ্ঘন প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ফৌজদারি আইনের একটি ধারার আওতায় তাহাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যই ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় রয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু পার্লামেন্টের নিম্নকক্ষের চেয়ারম্যান ভ্যাচেস্লাভ বোলোদিন, উচ্চকক্ষের চেয়ারম্যান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো, নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রসেভ সহ দেশটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ইউএসবিইউর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে যে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও আগ্রাসী রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদকে একজন ওয়ান্টেড ব্যক্তি ঘোষণা করা হয়েছে। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পরের মাসে মেদভেদকে ওয়ান্টেড ব্যক্তির তালিকা অন্তর্ভুক্ত করে ইউক্রেন। মেদভেদকে ওয়ান্টেড তালিকায় রাখার তথ্য ইউক্রেনীয় কর্তৃপক্ষ এতদিন কেন প্রকাশ করেননি তা স্পষ্ট নয়। তথ্যটি কিয়েভ এখনই বা কেন প্রকাশ করল তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন মেদভেদেব। প্রেসিডেন্ট থাকাকালে তাকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে দেখা হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাকে ইউক্রেনের ব্যাপারে কট্টর দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে দেখা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মেদভেদেব ইউক্রেন জুড়ে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে তিনি হুমকি দিয়ে বলেছেন, আরও হামলা আসছে। ক্রিমিয়ার কার্স সেতুতে বিস্ফোরণের 2 দিন পর গতকাল ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ নগরীর ব্যস্ততম এলাকা, পার্ক, পর্যটন কেন্দ্র, বৈদ্যুতিক স্থাপনায় অন্তত 84টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 19-এ পৌঁছেছে, আহত প্রায় 100 জন।